নমস্কার বন্ধুরা গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনি জানেন সকলকেই স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই ভিডিওটাতে সম্পূর্ণভাবে বেগুন গাছের সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি টবে বেগুন চাষ করছেন কীভাবে করবেন কী কী রোগ পোকা আসে এবং কীভাবে পরিচর্যা করে আপনারা বেগুন চাষ করতে পারবেন সমস্ত আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তো বেগুন গাছ আপনারা মূলত টবে করার জন্যে প্রথমে আপনারা চারা কিনে আনলেন বাজার থেকে বীজ ফেলা অনেকটা ঝামেলা হয় তার জন্য চারা কিনাটাই আপনাদের খুবই সুবিধা হবে তার জন্য আপনারা চারা কিনে আনবেন চারা কিনে আনার পর একটা আট ইঞ্চি টবে বা পাঁচ ইঞ্চি টবে আপনারা প্রতিস্থাপন করতে পারেন তো এই গাছটি যখন বড়ো হয়ে উঠবে সে সময় কিন্তু আট ইঞ্চি টব থেকে বড়ো টবে আপনাদেরকে শিফট করতে হবে প্রথমে আসি যে এই বেগুন গাছের জন্য কি ধরনের মাটি আপনাদেরকে প্রস্তুত করতে হবে এখানে আমি নিয়েছি সিক্সটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল থার্টি পার্সেন্ট আমি এখানে নিয়েছি গরু গোবর সার গরুর গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মিকম্পোস্ট ইউজ করতে পারেন আর টেন পার্সেন্ট আমি নিয়েছি এখানে নদীর যে লাল বালিটা সেটা নিয়েছি টেন পার্সেন্ট আর অবশ্যই আপনারা নিম খোলটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন টেন নিম খোলটা আপনারা দিয়ে দেবেন তো এই হলো বেগুন গাছের মাটি এরকম ধরনের আপনারা মাটি তৈরি করে আপনারা বেগুন চারা করতে পারেন খুবই সহজভাবে টবের মধ্যে এবার আসি যে কোথায় রাখতে হবে যত রকম ফলের গাছ আছে সব কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে কারণ এদের প্রচুর পরিমাণে এনার্জি দরকার হয় এনার্জিটা এনার্জি বলতে বন্ধুরা খাবার তৈরি করার জন্য যে এনার্জিটা দরকার হয় সেটা কিন্তু সূর্যের আলো থেকেই পায় তো সূর্যের আলো থেকে যদি আপনারা যদি সরিয়ে দেন তাহলে কিন্তু ফল বেশি আসবে না তো তাই আপনারা ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন গাছটি ফুল সানলাইটে বলতে বন্ধুরা আপনাদের যদি ছাদ থাকে তাহলে কিন্তু ছাদের ওপর রাখতে পারেন ভালো হবে এবং মাটি যদি করতে চাইছেন তাহলে কিন্তু সাত থেকে আট ঘন্টা বা ছ থেকে পাঁচ ঘন্টা রোদ যেখানে আসে সেই জায়গাতে আপনারা কিন্তু রাখতে পারেন এখানে এবার আসি কি কি পোকার অ্যাটাক দেখা যায় বেগুন গাছে মূলত বেগুন গাছে পোকার অ্যাটাক দেখা যায় ফল ছিদ্রকারী পোকা লেদা পোকা মিলিবাগ দই পোকা তো এই সব পোকার অ্যাটাক বেশিরভাগই দেখা যায় এই বেগুন গাছে আরও অনেক ধরনের পোকার অ্যাটাক দেখা যায় বেগুন গাছে তো এই সমস্ত পোকার হাত থেকে রক্ষা পেতে হলে আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে নিম তেল আপনারা স্প্রে করুন এবং যদি এই পোকাগুলি না যায় একদম খুব ভালোভাবে গভীরভাবে যদি পোকাগুলো জড়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে রাসায়নিক সারে অবশ্যই যেতে হবে আরেকটা ব্যাপার রাসায়নিক সার বলতে সাব ফাঙ্গিসাইডটা আপনারা প্রত্যেক সপ্তাহে ইউজ করতে পারেন এটা কিন্তু কি করবে পাতা যে সমস্ত ফাঙ্গাস এসে যায় বেগুন গাছে বেশিরভাগই দেখা যায় তো এই ফাঙ্গাসগুলো থেকে হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে এই সাপ ফাঙ্গিসাইড তো বন্ধুরা যখন ফল ফুল আসবে সে সময় কিন্তু সাপ ফাঙ্গিসাইড দেওয়া যাবে না সে সময় চেষ্টা করবেন নিম তেল দেওয়ার নিমতেলটা প্রত্যেক সপ্তাহে আপনারা দিন আর সাপ ফাঙ্গিসাইডটা সেটা প্রত্যেক সপ্তাহে দেওয়ার চেষ্টা করবেন যে সময় ফুল এবং ফল আসবে সেই সময় কিন্তু দেওয়া দেবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য